नमस्कार बन्धुरा श्रेया रान्ना बानाते आमार सकल दर्शक प्रिय बन्धुदेर स्वागत जानाच्छि। आज आमी तैरी करब नारकेल दिए चाल कुमड़ोर घंट। एई नारकेल दिए चाल कुमड़ोर घंट करार जन्य प्रथमेई आमी एकटा नारकेल छाड़िये निएछि। एई देखो नारकेल छाड़ानोर पर आमी नारकेल मालाटाके भेंगे निएछि आर निएछि। एदिके आमी चाल कुमड़ो निएछि, चाल कुमड़ोटाओ आमी छाड़िये नेब। प्रथमे आमी नारकेलटा एकटु कुड़े निच्छि। এই দেখুন আমি নারকলটা কুড়ে নিয়েছি। এই দেখুন আমি একটা চাল কুমড়ো নিয়েছি, চাল কুমড়োটা আমি এবার কেটে নেব। এই দেখুন চাল কুমড়োটা আমি কেটে ধুয়ে নিয়েছি, নারকেলটা আমি কুড়ে নিয়েছি। এদিকে আমি আজ যে উপকরণগুলো নিয়েছি সেগুলো বলে দিচ্ছি। এটা নিয়েছি আমি পোস্ত বাটা, এটা আমি কাজু বাদাম বাটা নিয়েছি। এদিকে আমি ভেজানো কাঁচা ছোলা নিয়েছি, নিয়েছি সর্ষের তেল, হলুদ, নুন আর এখানে পাঁচ ফোড়ন ও দুটো শুকনো লঙ্কা নিয়েছি। এই রান্নাটাতে আর আলাদা ভাবে কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, এই জন্য আমি পাঁচ ফোড়নের সঙ্গেই দুটো শুকনো লঙ্কা প্রথমেই দিয়ে দেব। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। লঙ্কা গাছ আনারস এবার আমি কড়াইটা বসে গরম করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অল্প পরিমাণে আমি সর্ষের তেল দেব এখানে। এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন। এবার এতে দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলো। এটা এবার আমি একটু ঢেকে দিচ্ছি। এখানে কিন্তু নারকেল দিয়ে চাল কুমড়োর যে ঘন্টটা করছি আমি, এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি করব, এই জন্য এতে আমি কিন্তু চিনি ব্যবহার করব। এটা কিন্তু খুব মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এই সময় আমি এতে এই ভেজানো কাঁচা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এই সময় আমি ছোলাগুলো দিয়ে দিয়েছি কারণ চাল কুমড়োর সঙ্গে ছোলাগুলো সিদ্ধ হয়ে যাবে। এটা আমি আবার ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এতে কিন্তু আমি একটু আলাদা জল দিইনি, এই চাল কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে।
এই সময় এতে আমি দিয়ে দেব এই পোস্ত বাটা ওই কাজু বাদাম বাটা এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু জল দিচ্ছি দেখুন হাফ বাটি জল দিচ্ছি দিয়ে এটা ভালো করে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটা আরেকবার ঢেকে দেব এবার আমি ঢাকাটা খুলে নেব এই সময় আমি এতে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আমি একটুক্ষণ নেড়ে নেবো এটাকে তারপর এটা আমি নামিয়ে নেব নারকেল দিয়ে চাল কুমড়োর ঘণ্টাটা আমার তৈরি হয়ে গেছে এই দেখুন এটা এইরকম হয়েছে এবার এটা আমি ঢেলে নেব তৈরি হয়ে গেল আমার নারকেল দিয়ে চাল কুমড়োর ঘন্ট আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ।